আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও আপনাদের সাথে একটি ভাইবা অভিজ্ঞতা শেয়ার করব। হচ্ছে আমার বেসের স্টুডেন্ট 17তম শিক্ষক নিবন্ধনে অর্থনীতি থেকে ভাইবা দিয়েছে। এটা হচ্ছে কলেজ পর্যায়ের ভাইবা। তো তিনি হচ্ছে একজন ম্যাডাম, আমরা ভবিষ্যতে তাকে লেকচারার হিসেবে দেখতে চাই। তো সেই ম্যাডামের ভাইবা অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করেছেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাইবাতে যে প্রশ্নগুলো করা হয়েছিল, যেমন হচ্ছে মুদ্রাস্ফীতি কাকে বলে, এটি কখন দেশের জন্য কল্যাণকর, এটা সম্পর্কে ডিপলি ধারণা আপনাদের থাকতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, আর্থিক নীতি কি, আপনারা হয়তো এটা জানেন সরকারের দুইটা পলিসি আছে, একটা হচ্ছে মানিটারি পলিসি আর একটা হচ্ছে ফিসকাল পলিসি। এই দুইটা পলিসির মাধ্যমে অর্থের নিয়ন্ত্রণ করা হয়। তো যাই হোক, সরকার যখন যেটা প্রয়োজন সেটা অ্যাপ্লাই করে অথবা দুইটা সমন্বয়ে অ্যাপ্লাই করে সিদ্ধান্ত গ্রহণ করে, যেটা যখন উপযুক্ত সেটা সেই অনুযায়ী সেই নীতিটা অ্যাপ্লাই করে। এবং এই আর্থিক নীতি থেকে খোলা বাজার নীতি একটা অপশন আছে। তো এই খোলা বাজার নীতির মাধ্যমে সরকার কিভাবে ঋণের নিয়ন্ত্রণ করে বা অর্থের সরবরাহ বাড়ায় কমায়, ঠিক আছে, এই বিষয়েও হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল। অতি মুদ্রাস্ফীতি হলে সরকার কি গ্রহণ করবে, একটা বিষয়। এবং আরো প্রশ্ন করেছিল যে জিএনপি কি, জিডিপি কি, হ্যাঁ এনএনপি কি, তার মানে কি, আমাদের জাতীয় আয় সম্পর্কে যে টপিকস গুলো আছে সেই সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। এবং একজন অর্থনীতিবিদের সংজ্ঞা সম্পর্কে তাকে বলা হয়েছিল, তিনি হচ্ছে পল স্যামুয়েলসন। এবং পল স্যামুয়েলসনের এই সংজ্ঞাটা কোন বই থেকে নেওয়া হয়েছিল এবং পল স্যামুয়েলসনের বাংলাদেশি কোনো ছাত্র সম্পর্কে তাকে জানতে চাওয়া হয়েছিল, এই বিষয়ে ভাইভাতে আলোচনা এসেছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্যই যে আপনারাও সামনে দিনগুলোতে শিক্ষক হবেন, এই জন্য এইগুলো আপনাদের জানা আবশ্যক। এবারেও আমাদের শিক্ষক নিবন্ধনের অর্থনীতি বিষয়ে রিটেন কোর্স আসবে এবং সমাজবিজ্ঞান এই কোর্সও আসবে। এবারে সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে একটি মাত্র প্রশ্নে, এখানে 60টি সাবজেক্ট আছে, এখনো সিলেবাসটা প্রকাশ হয়নি, আশা করা যায় যে সিলেবাসটা প্রকাশ হয়ে যাবে এবং তারপর থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে। আপনারা চাইলে অর্থনীতির যে কোর্সটা আছে এই কোর্সটাতেও ভর্তি হতে পারেন, বর্তমানে চলমান আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।